आओ हुजूर तुमको सितारों में ले चलूं। আমি আবারও বলছি যে 10ই এপ্রিল আমি একটা ভালোবেসে শফি হুজুরকে নিয়ে একটা টিকটক বানালাম এবং 11ই এপ্রিল শফি হুজুর শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হলেন। এখন আমি যদি এরকম একটা দাবি করি যে আমার নজর লেগেছে শফি হুজুরের, এই দাবিটা কি আপনারা ফেলে দিতে পারবেন? না, একদম ফেলে দেওয়ার মতো না। কিভাবে আমরা ফেলে দিব এই সমস্ত শগুনের কথা? তার নজর লাগছে, সেজন্য শাহ আহমদ শফি সাহেব মৃত্যুবরণ করছে। কত বড় নাস্তিক হলে এই কাজটা করতে পারে, কত বড় মানে বোকা চৌধুরী হলে এই কথাগুলো বলতে পারে? আরে শাহ আহমদ শফির যে বয়স হয়েছিল, তোর 14 গোষ্ঠীর এমন কোনো পুয় পুরুষ আছে যাদেরকে দেখাতে পারবে এরকম একজন আর বয়স হয়েছিল? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিয়েছে, হায়াতের ভিতরে বরকত দান করেছিল, যার কারণে শত শত আলেম, শত শত মানুষ দিন খুঁজে পেয়েছে। তার কারণে বাংলাদেশে ইসলামের অনেক খেদমত হয়েছে। তিনি যে যত বছর বুখারি শরীফের খেদমত করছে, তত বছর তুই হাত পাবি কি না সেটা নিশ্চয়তা নেই। তো বন্ধুরা, আপনারা জানেন যিনি কথা বলেছেন লুফা রহমান, এই লুফা রহমান ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলার কারণে সবসময় সতেজ থাকেন। তিনি সবসময় তার পপুলারিটি ধরে রাখেন ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে। আর যারা ইসলাম বিদ্বেষী কথা বলেন তাদেরকে কিছু মানুষ সাপোর্ট করে থাকেন, যে সমস্ত মানুষগুলো ইসলামকে বাংলাদেশে চায় না, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সেই সমস্ত মানুষগুলো লুফা রহমান সহ আরও কিছু নাস্তিকদেরকে সাপোর্ট করে থাকেন। তো এই লুফা রহমান সর্বদা নাস্তিকতায় বিশ্বাসী। তিনি কখনো বিশ্বাসই করে না যে পৃথিবীতে আল্লাহ বলতে কেউ আছে, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে তার এটাই বিশ্বাস। তো তিনি সবসময় হুজুর বিরোধী। আমি বুঝি না একটা মানুষ নাস্তিক হবে তাহলে সে এটা ধর্ম নিয়েই কথা বলতে পারে, তাহলে সে কেন ইসলাম ধর্ম নিয়েই কথা বলবে এবং ইসলামের বিরোধিতা করবে, এই বিষয়টা আমার বোধগম্য নয়। তো তিনি শাহ আহমদ শফির মৃত্যু নিয়ে কী কী কথা বলেছেন, একটা মানুষ মৃত্যুর পরেও তাদের কাছে নিরাপদ না, যেই মানুষটা সারা জীবন সারাটা জীবন শুধু এলেমের পথে কাটিয়েছেন, সেই মানুষটার মৃত্যু নিয়ে লুফা রহমান কী কী কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকে একটু শুনে আসি। आओ हुजूर तुमको सितारों में ले चलूं। 10ই এপ্রিল তার ছবিকে নিয়ে আমি সেই রকম রোমান্টিক একটা টিকটক বানিয়েছি, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। হ্যাঁ, এবং আমি কখনো অনলাইনে এতটা রোমান্টিক হয়ে কখনো কোনো ভিডিও বানাইনি যেটি আমি শফি হুজুরকে নিয়ে বানালাম 10ই এপ্রিল। এবং 11ই এপ্রিল আমাদের শফি হুজুর সাহেবের শ্বাসকষ্ট উঠে উনি হাসপাতালে ভর্তি হলেন। আমি আবারও বলছি যে 10ই এপ্রিল আমি একটা ভালোবেসে শফি হুজুরকে নিয়ে একটা টিকটক বানালাম এবং 11ই এপ্রিল শফি হুজুর শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হলেন। এখন আমি যদি এরকম একটা দাবি করি যে আমার নজর লেগেছে শফি হুজুরের, এই দাবিটা কি আপনারা ফেলে দিতে পারবেন? পারবেন না। না, এর কারণ হচ্ছে দেখেন, আপনি সেই না দেখা একটা জগতের কথা চিন্তা করে আপনার যে এই যে এখন যে এই জগৎটাতে আপনি আছেন, যে জগৎটা আপনার হাতের কাছে আপনার নাগালের মধ্যে, সেই জগৎটাকে আপনি হারাচ্ছেন না? আপনি আশেপাশে সৃষ্টি একবার তো ভালো করে তাকিয়েও দেখছেন না, আপনার যে কাছের মানুষগুলো, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার, আপনি তাদেরকে কতটুকু সময় দিচ্ছেন? আপনি সেই না দেখা আল্লাহর পেছনে কেঁদে কেটে বহুত সময় ব্যয় করে ফেলছেন, কিন্তু এই যে আপনার কাছের যে মানুষগুলো তাদের সাথে তো আপনি ব্যয় করছেন না। কিংবা মানে সৃষ্টির যে আশেপাশের যে কত ধরনের কত সৃষ্টি আছে, আমি আপনি চোখ মেলে দেখছেনই না, আপনার সেই অদেখা কাল্পনিক জান্নাতের কথা চিন্তা। যারা শাহ আহমদ শফির মৃত্যুর পরেও তার মৃত্যু লাশকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাকে নিয়ে ব্যঙ্গ করতেছে, আসলে এরা এমনভাবে করতেছে যে তাদেরকে হাতের নাগালে পাওয়া যাচ্ছে না, জনগণ তাদের হাতের নাগালে পাচ্ছে না, তারা বিশেষ একটা জায়গায় বসে এই কাজগুলো করতেছে। বিশেষ করে কিছু কিছু নাস্তিক রয়েছেন, যেমন মিথিলা ফারজানা, যিনি 71 টিভির একজন উপস্থিকা। মিথিলা ফারজানা কিন্তু যদিও নাস্তিকতার পরিচয় দেয় না, কিন্তু তার কথাবার্তা সমস্ত নাস্তিক প্রমাণ করে। লুফা রহমান যিনি প্রকাশ্যে নাস্তিকতা করে, তসলিমা নাসরিন যিনি ইন্ডিয়াতে বসেও ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেন এবং ইন্ডিয়াতে বসেও সে জুতার বাড়ি খেয়েছেন এবং ইন্ডিয়াতে বসেও তিনি এমন এমন গোপন তথ্য দিয়েছেন যেগুলো আপনারা শুনতেই পারলেন। এই লুফা রহমান তিনি কয়েকটা কথা বলেছেন, যে যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহর ভয়তে দুনিয়াতে যারা যা কিছু দেখতে পারতেছে সেগুলো পরিত্যাগ করে। এর তারা একটা জিনিস বুঝতে পারতেছেন, সে নিজের শরীরকে দেখা এটা বলতেছে যে আমার শরীর তো দেখতে পারছো, আমাকে ভোগ করতে চাচ্ছ না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে তো দেখো না আমার শরীর দেখতেছো, শরীর দেখার পরে সেটা ভোগ করতে চাচ্ছ না অথচ আল্লাহকে ভয় করো, এরকম কিছু কথাবার্তা তার বিশেষ ইঙ্গিত দ্বারা এটাই বুঝে গেছে।
সুতরাং যারা ধর্মপ্রাণ এবং যারা আসলেই আল্লাহ তাআলাকে ভয় করে, আর এই পৃথিবী কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় না, সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। সুতরাং সেই আল্লাহ তাআলাকে ভয় করে যারা এই সমস্ত কুকর্ম থেকে এবং এই সমস্ত লুফা রহমানের শরীর ভোগ করা থেকে বিরত থাকে এবং এইগুলোকে পরিত্যাগ করে, তাদেরকে নিয়ে তিনি খুবই হিংসামূলক কথা বলেছেন। এর দ্বারা কিন্তু একটা জিনিসই বুঝে আসে, তিনি সর্বদা ইসলামকে ছোট করে দেখেছেন এবং ইসলাম নিয়েই তার বিদ্বেষ, অন্য কোনো ধর্ম নিয়ে তার কোনো অত চুলকানি নেই, অন্য কোনো ধর্ম নিয়ে তার মাথা ব্যথাও নেই। সুতরাং এদেরকে কাছে পেলে আপনারা কী করতেন, এবং সিফাতুল্লাহ সাইফুদ্দার মতো যদি কেউ থাকেন এদেরকে সাইজ করার মতো, কমেন্ট বক্স খুলে দিলাম, কমেন্ট বক্স একটু করে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম আহমদুল্লাহ।